সালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভাটুরের রেসিপি। এটা মূলত ইন্ডিয়ান একটি খাবার, তবে বাংলাদেশেও এটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিভাবে খুব সহজে বাসায় মজাদার এই ছোলা আর ভাটুরেটা তৈরি করবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করেছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ কাবুলি ছোলা 5-6 ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আর এখানে চেষ্টা করবেন কাবুলি ছোলাটাই নেওয়ার জন্য, তাহলে এই ছোলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে আমি এটা প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3-4টা সিটি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি অফ ক্যামেরায় এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এবারে আমরা ভাটুরার জন্য ময়দাটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি, সুজিটা দিলে ভাটুরাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবারে হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। আর এখানে অবশ্যই টক দইটা দিতে হবে, তাহলে ভাটুরেটা ভেতর থেকে অনেক বেশি সফট থাকবে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে, কারণ এটা যখন আমরা রেস্টে রাখবো তখন এটা অনেকটাই নরম হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে যদি ডোটা বেশি নরম করে ফেলা যায় তাহলে ভাটুরেগুলোর শেপটা অতটা ভালো হবে না। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি আরও 3-4 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি, মথা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এই তো অফ ক্যামেরায় আমি ছোলাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন দর্শক, চাপ দিলেই গলে যাচ্ছে। এবারে আমরা ছোলাটা রান্না করে নেব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 2টা ছোট এলাচ আর 1টা তেজপাতা। মাঝখান থেকে 2 টুকরো করে আমি দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো টমেটো, আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়েও খুব ভালোভাবে এটাকে 4-5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এটা যখন কষানো হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা। ছোলা রান্নার ক্ষেত্রে এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়, এটা আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন। আর এটা অনেকটাই এই চটপটি মশলার মতোই টেস্ট হয়, সেজন্য এখানে আমি এই চটপটি মশলাটাই ব্যবহার করেছি। উপকরণগুলো প্রায় সেম। আপনারা চাইলে যে কোনো বড় সুপার শপে অথবা বড় মুদির দোকানে এই ছোলা ভাটুরের মশলাটা পেয়ে যাবেন, আবার চাইলে আপনারা এটা ঘরেও বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি খুব সহজভাবে এটা তৈরি করার জন্য আমি এখানে চটপটির মশলাটাই ব্যবহার করেছি। এটা দিলে
এই ছোলা ভাটুরাটা খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি টমেটোটা ব্যবহার করেছি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে ঝোলের জন্য এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই খুব একটা সময় লাগবে না। প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টার মতো চিড়ে রাখা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সাথে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ছোলাটা অবশ্যই একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে। এবার চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি এটাকে আরও 5-6 মিনিটের মতো দমে রেখে দেব। 5-6 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দর্শক, আমাদের ছোলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা ভাটুরেটা রেডি করে নেব। এই জন্য ময়দাটাকে আমি আবারও খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি একটা বোর্ডের ওপর নিয়ে। ময়দাটা যখন মথা হয়ে যাবে তখন একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন লুচি তৈরি করি, লুচির থেকে একটু বড় করে এই লেচিগুলো তৈরি করে নিতে হবে। ভাটুরাটা একটু বড় সাইজের হয়ে থাকে তাই এটা একটু বড় করেই করে নিতে হবে। এই তো এভাবে করে আমি সবগুলো লেচি একই সমান করে তৈরি করে নিচ্ছি। এবারে আমি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি, তারপর বোর্ডের ওপর একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বেলে নেব। আর এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, লুচির মতো অতটা পাতলা করে বেলা যাবে না। আর এ পর্যায়ে যেহেতু ডোটা অনেকটাই নরম হয়ে এসেছে তাই এটা খুব বেশি গোল করারও প্রয়োজন নেই, এটা একটু তেড়া বেঁকাই হবে। এই তো এভাবে করে হালকা হাতে বেলে নিচ্ছি। তারপর এটা আমি 4-5টা হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এভাবে করে আমি একটা বানিয়ে নিয়েছি। এবারে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে। এই তো আমি আরও একটা ভাটুরা বানিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এটা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ভেজে নিচ্ছি। দেখুন দর্শক, এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই তো এভাবে ফুলে উঠলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগে। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের ভাটুরাগুলো এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে করে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি। 4-5টা যেহেতু একটু মোটা তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই তো এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর বাকি যে ভাটুরাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই তো দর্শক, ভীষণ মজাদার ছোলা ভাটুরা পুরোপুরি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আর ভাটুরাটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে নরম তুলতুলে। আশা করছি আজকের মজাদার এই ছোলা ভাটুরের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।